তো তাহলে ভাই লোক কেমন আছো? আমি চলেছি আবার একটা নতুন হরর গেম প্লে ভিডিও নিয়ে। আজকে আমরা খেলতে চলেছি হচ্ছে পিজা পেস। তো বেসিক্যালি এই গেমটাতে কেমন হয় যে এখানে একটা পিজা ভূত আছে, যেই ভূতটাকে তুমি যদি পিজা না দাও ও রেগে যায় আর ও তোমার সব কটা পিজা চুরি করে খেয়ে নেয়, প্লাস তোমাকে ও মেরেও দিতে পারে। তো বেসিক্যালি আমরা হচ্ছে এখানে একটা পিজা ডেলিভারি বয় যার একটা পিজা শপ আছে আর ওইখানে ওই ভূতটা আসবে আর আমাদেরকে ওকে মারতে হবে বা ওর কাছ থেকে স্কেপ করতে হবে। তো চলো বেশ কিছু না বলে গেম প্লেতে এন্ট্রি নেওয়া যাক। অলরাইট, তো গাইস আমরা গেমের ভেতরে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা গাড়ি যাচ্ছে, যে গাড়িটার ভেতরে একটা লোক হয়তো ছটপট করছে। লোকটাকে আমি চিনি না, এটাই হয়তো ওই পিজা ভূতটা আমার হিসেব মতো। আর এই লোকটা খুবই ঘন জঙ্গল দিয়ে যাচ্ছে যেখানে গাছগুলোকে বোঝা যাচ্ছে না ভাই এটা কেমন ধরনের গাছ। তো চলো, আমাদের গাড়িটা ক্র্যাশ হয়ে গেল আর ওর ভেতর থেকে একটা লোক বাইরে ছিটকে পড়লো ভাই। যে লোকটা হাঁটতেও শুরু করে দিল নাকি ওকে দেখে, ভাই গাড়ি থেকে বাইরে পড়ে নাকি হাঁটতে শুরু করে দিল। আর এটা হচ্ছে আমরা যে বাড়িতে পিজা ডেলিভারি করতে এসছে, আর এই টাইমেই ওই পিজা ডেলিভারি যে এই লোকটা ছিল যে গাড়ি থেকে পড়লো, ওই লোকটা ঢুকে গেল হচ্ছে আমাদের গাড়িতে। আর এর মুখটা দেখো গাইস কি হর, আর চুপি চুপি আমাদের গাড়ির পেছনে ঢুকে পড়েছে ক্যাবিনেটের মধ্যে। অলরাইট, তো গাইস আমরা গেমের ভেতর চলে এসেছি। এখানে 7 তারিখ মানে 22 তারিখ 7 মার্চ 2000 কিছু একটা ছিল, আর কটা বাজছিল আমি দেখলাম না ভাই, 7টা কিছু একটা বাজছিল। তো চলো আমরা সোজা চলে এসেছি হচ্ছে, এটা হচ্ছে আমাদের পিজা শপ যেখান থেকে আমরা বাইরে আই থিঙ্ক যেতে পারবো না। আচ্ছা যেতে পারবো, আর গেমেতে কোনো সাউন্ড নেই কেন ভাই? এটা হচ্ছে আমাদের পিজা শপ দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের পিজা শপ। আর আমাদের রাস্তা আপাতত বন্ধ রয়েছে, আর স্ট্যামিনাও বলে ওপরে দিচ্ছে যখন আমরা দৌড়চ্ছি। আচ্ছা আমরা বেশিক্ষণ দৌড়তেও পারবো না, আমাদের হালকা দৌড়তে পারবো। তো চলো এখন আমাদের কী করতে আমি জানি না। আর এখানে খুব সুন্দরভাবে মনে হয় আমাদের দোকান ক্লোজ হয়ে গেছে, কারণ এখানে খুব সুন্দরভাবে দেখো চেয়ার টেবিলগুলো উল্টো করে পাতা রয়েছে টেবিলের ওপরে, আর চেয়ারগুলোর খুব বাজেই অবস্থা রয়েছে ভাই, এখানে তো চেয়ারই নেই। তো ঠিক আছে চলো, এখানে আর একজন কেউ একটা রয়েছে। অলরাইট, তো চলো এখানে আরেকজন কেউ একটা রয়েছে, আর এখানে আমাদের পিজা ফেস। ওকে, তো চলো এটা মনে হয় আমাদের মাস্ক আই থিঙ্ক বা কিছু এরকমই একটা দেখতে ভূত আছে এই গেমটাতে। তো চলো একে জিজ্ঞেস করি, আরে হাত কোথায় এর? আমরা পিজা ডেলিভারি করতে যাব এবার, কারণ এটা হচ্ছে আমাদের লাস্ট ডে এখানে। এই মেয়েটা আমাদের বললো, এই মেয়েটার মুখও দেখা যাচ্ছে না, হাতও দেখা যাচ্ছে না ভাই, কিছুই দেখা যাচ্ছে না। তো চলো, আমাদের বলছে এইটা পরে নাকি এখান থেকে যেতে। তো বলছে কি, ইয়া আই এম ডেফিনেটলি ডান ওয়েয়ারিং দ্যাট। আচ্ছা আমরা পরে নিয়েছি আগে থেকে একটা। তো চলো আমাদের পিজা ডেলিভারি করতে যেতে হবে, তো আমরা বাইরে চলে যাই। আর আমার স্ট্যামিনা কেন এত কমে যায় কে জানে। চলো আমরা বাইরে চলে এসেছি। তার আগে গাইজ, এটা একটা হরর গেম, তো আমাদের আগে এইখানটা বেশি করে এক্সপ্লোর করতে হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো আগে গিয়ে এক্সপ্লোর করে নিই। এখানে দুটো গাড়ি রাখা, যেটা মনে হয় একটা মেয়েটার একটা আমার ওই পাশে হবে। আর এখানে একটা রুম রয়েছে, যেই রুমটার ভেতরে একটা লকার টাইপের রয়েছে যেটার ভেতরে আমরা যেতে পাচ্ছি না। অলরাইট, তো চলো আমরা যেতে পাচ্ছি না। এখন আমরা এই পাশটাই দেখে নিই, এখানে কি রয়েছে। এখানে একটা গার্বেজ ক্যান ফ্যান টাইপের, আর এখানে কি, আচ্ছা এখানে একটা স্টেয়ার্স রয়েছে যেটাতে একটা লক রয়েছে, আই থিঙ্ক এটা আমাদের খুলতে হবে পরে। তো চলো এখানে আরেকটা রয়েছে হচ্ছে গার্বেজ ক্যান, আর কেমন একটা অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে গেছে মিউজিকটার সাথে। তো ঠিক আছে চলো, এটা হচ্ছে আমাদের শপ আই থিঙ্ক। আর এখানে কিছু একটা নাম্বার লেখা রয়েছে, 7 লার্জ, তারপর এখানে কি 2 স্লাইস, আর এখানে কিছু একটা লেখা ছিল 5 মিডিয়াম, আর একটা কি রয়েছে এখানে, ভোট ফর 1। আচ্ছা ঠিক আছে ভোট 1। তো চলো আমাদের এবার পিজা ডেলিভারি করতে যেতে হবে যেমন কি মেয়েটা আমাদের বললো। তো আমরা এখন আমাদের গাড়িতে উঠতে পারবো না আই থিঙ্ক, গাড়িতে হ্যালো, আরে গাড়িতে উঠতে তো দে ভাই, আমরা কি করবো। আচ্ছা আমাদের পিজাটা নিতে হবে ইয়ার, আমরা পিজাই নিইনি, আমরা কি করে পিজা ডেলিভারি করবো ভাই? খুলে যা ভাই, একবারে খুলে যা। ইয়েস, আরে বা, আরে যেতে দে, যেতে দিচ্ছে না ভাই দরজা ভেতরে আমাদের। চলো আমরা এই পাশ থেকে ঢোকার চেষ্টা করি এবার। আমি এক পাক মেরে দিলাম কিন্তু আমাকে ভেতরে যেতে দিচ্ছে না দরজাটা। ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি কোনো একটা গ্লিচের কারণে ভাই, গেমটাতে খুব গ্লিচ ভর্তি। চলো আমাদের পিজা আমরা নিয়ে নিয়েছি, এবার আমাদের যেতে হবে আমাদের গাড়িতে, তারপর আমরা পিজাটা ডেলিভারি করে দেবো, আর সেই টাইমে মনে হয় আমাদের ভূতটার সাথে দেখা হয়ে যাবে। তো চলো এবার পিজাটা রাখতে হবে কোথায়। চলো আমরা গাড়িতে উঠেও পড়লাম, আমরা চলেও এলাম। এখন বাজছে 9:32, 22 তারিখ 7 1992, 2000 কিছু একটা ছিল না, 1992 চলছিল এখন। অলরাইট, তো চলো আমরা কারোর একটা বাড়ির এখানে চলে এসেছি যেখানে চারিদিকে ফ্যান্স দিয়ে ঘেরা রয়েছে, আর গাড়িটা এখানে এলোই বা কি করে ভাই, এত ফ্যান্স দিয়ে ঘেরা কেন? আর এটা কারোর বাড়ি তো মনে হচ্ছে না ভাই, এটা তো কারোর একটা ছোট্ট মহল টহল টাইপের মনে হচ্ছে। তো চলো এটা গিয়ে ডেলিভার করে দিই। আর এখানে একটা মিউজিক বাজে, খুব বাজে ভাই, খুব বাজে একটা মিউজিক বাজে। আর এখানে এই লোকটা কে? হ্যালো ভাই, লোকটা ন্যান্ট অবস্থায় রয়েছে, আর এখানে একটা ইমোজি লাগানো ভাই, আর এখানে সব পার্টি করছে কেন ভাই? ভর রাতেতে দেখো, এখানে রাতের অবস্থাটা দেখো, একদম ভয়ানক রাত রয়েছে আর এরা এই টাইমে পার্টি করছে। তো চলো আমি যাই না ভাই, আর এখানে একটা মেয়ে একাই নাচছে, হ্যালো, আর এখানে একটা লোক, খুব বাজে অবস্থা। চলো আমি এখানে আমাদের পিজাটা নামিয়ে দিই। আর এখানে কি রয়েছে, চলো আমরা এখান থেকে আরামসে চলে যাই। আরে এটা কে, তুই ন্যান্ট অবস্থায় কেন ভাই, বাড়ি গিয়ে একটু প্যান পরে না কমসে কম। চলো আমরা এখান থেকে চলে যাই, আমরা ওকে কিছু বলবো না ভাই, আমরা চলে যাই আরামসে আমাদের গাড়িতে উঠে। আমাদের পিজা ডেলিভারি হয়ে গেছে, চলো এবার আমরা আমাদের গাড়িতে উঠে পড়ি। আর আমরা চলে এসেছি হচ্ছে আমাদের শপেতে, ফাইনালি আমরা আমাদের শপেতে ফেরত চলে এসেছি। এবার আমাদের ভেতরে যেতে হবে আর ভেতরে গিয়ে দেখতে হবে। চলো আমরা ভেতরে চলে এসেছি ফাইনালি, এবার আমরা দোকানে চলে এসেছি। এবার আমরা ওই মেয়েটার সাথে গিয়ে কথা বলি, দেখি মেয়েটা কি বলছে আমাদেরকে। হ্যালো, এক্সকিউজ মি,
মেয়েটাই বা কোথায় গেল ভাই? আমাদের ওয়ার্কার। আর এখানে একটা আলাদা দরজা রয়েছে, তো চলো দরজার ভেতরে চলে যাই। দরজা খোল না, চলো চলো আমরা ভেতরে চলে এসেছি। হ্যালো, এটা কি বডি ট্যাম্প? ওহেল ভাই, এখানে কি একটা চলে এসেছে, দরজা ভেঙে কেউ একটা চলে এসেছে। এটা হল মনে হয় পিজা, এটা হচ্ছে ওই পিজা ভূত। ভাই গ্লিচ খেয়ে গেছিল? ওহেল নো ভাই, গ্লিচ খেয়ে গেছিল। ও নো নো নো, মারছে, আবে মারছে আমাকে। আমাকে করতেটা কি হবে? হ্যালো, আমি গাড়ির আশেপাশে ঘুরছি, আমাকে করতেটা কি হবে ভাই? আরে না না না, আমিও একটা আলাদাই কেস করছি, ও একটা আলাদাই। তো আই থিঙ্ক আমাদের পালাতে হবে, আমার কাছে স্ট্যামিনা নেই, ওর কাছে চাকু আছে, পিজা কাটার নিয়ে ঘুরছে। ও ভাই ভাগো এখান থেকে, আমি এখানে যাই আরামসে ভেতরে। এখানে দেখি কিছু আছে নাকি, এখানে কিছু তো একটা থাকার কথা। আচ্ছা এখানে কিছু নেই ভাই, গায়েতে খুব জোর মেরেছে। আচ্ছা আমাদের মনে হয় স্টেয়ারসটা খুলতে হবে, আর এখানে কিছু একটা রয়েছে দেখি। আচ্ছা এখানে যেতে পারবো না, ও না না যেতে পারবো না, ভাগো এখান থেকে। ও ভাই আরামসে, ভাই এখানে দাঁড়িয়ে থাক, চুপচাপ দাঁড়িয়ে থাক, নড়বি না, একদম পিজা ফেস্কো দেখার। ভাই দেখো এ আমাকে এমন ভাবে তাড়া করেছে, আমি কি করবো বুঝতে পারছি না। আমাকে আই থিঙ্ক একটা চাবি খুঁজতে হবে, ও দাঁড়িয়ে রয়েছে যেহেতু। আমি চাবি কোথায়, ওয়েট আই থিঙ্ক আমরা ভেতরে একটা কিছু চাবি পাবো। আমি এদিকে চলে যাই, এদিকে আসবে, আয় এদিকে আয়। হ্যালো, ও হেল নো আবার এসছে। চলো আমরা ভেতরে চলে যাই, আর ভেতরে আই থিঙ্ক আমাদের এবার একটা চাবি খুঁজতে হবে। চাবি চাবি চাবি, আরে ইয়ার বেরো, আবার একটা লাভ খেয়েছি ভাই। আমাদের চাবি একটা খুঁজতে হবে, যে চাবিটা ভেতরে আই থিঙ্ক আছে। আর আমার স্ট্যামিনা শেষ হয়ে গেছে। ও ভাগো, ও হেল, লাতের পর লাত খাচ্ছি, শেষ ভাই, গলা কেটে দিল আমার। ভাই আমরা চলো আবার ডেলিভারি দিয়ে চলে এসেছি এখানে, আর আমরা এবারে দেখে নেবো যে আমাদের চাবিটা কোথায় রাখা রয়েছে ফার্স্ট টাইমই, কারণ ওই ভূতটা এবার আসবে, আর ও আসলেই আমার গম মানে ভেঙে দেবে একদম। তো আমরা এখানে দেখে নেবো আগে আমাদের চাবিটা কোথায় রাখা আছে। অলরাইট, তো চলো আমরা ভেতরে চলে এসেছি। এবার এই জায়গাটা দিয়ে কোথাও একটা আমাদের চাবিটা রাখা থাকবে, আশা করছি এই জায়গাটা দিয়ে কোথাও একটা থাকবে। আই থিঙ্ক এরকমই কোনো একটা জায়গাতে চাবিটা থাকার তো কথা। চলো এখানে দেখে নিই, আবার আমাদের ভেতরে যেতে হবে, আর ভেতরে গেলেই ওই ভূতটা আসবে। তো চলো আমরা চলে এসেছি ভেতরে, আর বডি ট্যাম্প, চলো আমরা যেতে পারবো না এবার। ভাই ভাগো এখান থেকে, ও দরজাটা খুলবে আর আমরা দৌড়বো, ভাগো এখান থেকে। আমাদের চাবি আই থিঙ্ক এখানেই কোথাও একটা আছে, আই থিঙ্ক এখানেই কোথাও একটা চাবিটা ছিল। আমাকে খুব জোর তাড়া করেছে ভাই, স্ট্যামিনাটাও একটা ম্যাটার করছে ভাই, স্ট্যামিনা আমার পুরো লো হয়ে গেছে, আর এই আমাকে তাড়া করেই যাচ্ছে। আমার কাছে স্ট্যামিনা একদম নেই, আমার একটা চাবি খুঁজতে হবে। অলরাইট, তো চলো আমাকে চাবি এখানে, ও বাইরে স্টক হয়ে গেছে, যতক্ষণ আমি একটা চাবি খুঁজে নিতে পারি। চাবিটা এই আশেপাশেই কোথাও একটা থাকার কথা। চলো ভেতরে দেখি ভাই চাবিটা কোথায়। হ্যালো, ও বাইরে স্টক হয়ে গেছে, তো সেটা লাভ নিয়ে আমি চাবি খুঁজছি। ও হেল, আবার চলে এসছে। আমাদের একটা আই থিঙ্ক আমরা গাড়িতে উঠতে পারবো বা কিছু, না গাড়িতে উঠতে পারবো না, আমাদের পালাতে হবে ভাই। আমরা একটা চাবি খুঁজতে হবে আমাদেরকে, সেটা আমি পাচ্ছি না, কোথায় আছে চাবিটা। আমাকে এইখানে একটা চাবি দিতে হবে। আচ্ছা আমাদের এবার মনে হয় আশা করছি পাবো চাবিটা। ওকে দাঁড়া ভাই, আমার স্ট্যামিনাটা ফুল হতে দে। চলো ওখানে আছে, আমাকে চাবিটা নিতে হবে, আর আমি চাবিটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে। এইখানে কোথাও একটা চাবিটা তো থাকার কথা ভাই, স্ট্যামিনা। ওই তো চাবি, আমি দেখতে পেয়েছি, আমি দেখতে পেয়েছি গাইজ। চলো তুলে নিয়েছি, এবার রান রান ভাই, রান 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 রান, দৌড়ো এখান থেকে। আমি এইখানেই থাকবো ভাই, আমি আমি যাবো না, আমার স্ট্যামিনা ফুল হতে দাও, তারপর আমি যাবো, কারণ এই জায়গাটা হচ্ছে একটা ওর জন্য গ্লিচি জায়গা। অলরাইট, তো চলো আমরা চাবি পেয়ে গেছি, এবার আমরা এখানটা খুলবো, আর আমরা উপরে চলে এসেছি, আর ও সালা তলায় দাঁড়িয়ে রয়েছে ভাই, ও তলায় দাঁড়িয়ে। ওকে চলো, ও তলায় দৌড়চ্ছে। অলরাইট, তো চলো আমরা উপরে চলে এসেছি। এবার আমার মনে হচ্ছে যে ওইখানে একটা কাঁচ ছিল, যেটাকে আমাদের ভাঙার জন্য এই ব্রিকটা ইউজ করতে হবে। আর চলো ব্রিকটা তুলে নিয়েছি, আর এখানে নেই ও, আমাদের এটাকে ভাঙতে হবে। চলো ভেঙে দিয়েছি, আর এখানে একটা পাসওয়ার্ড রয়েছে। হ্যালো, পাসওয়ার্ডটা আবার কি ভাই? ও ভেতরে ঘুরছে, আমাদের পাসওয়ার্ড কি? ওকে আই থিঙ্ক এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, 72। ওকে 7251, চলো আমি আবার একবার উপরে উঠে পড়ি, যাতে ও দূরে চলে যায়, তারপর আমরা আবার স্ট্যামিনা ফুল করে উপরে চলে আসবো, মানে আবার চলে যাবো ওখানে ওই লকটা খুলতে। চলো ও এখন এখানে নেই, এবার আমরা আই থিঙ্ক নিয়ে পড়তে পারবো। চলো 7251, তাদের কমেন্ট করো 7251। চলো একটা গান পেয়ে গেছি। অলরাইট, তো চলো একটা গান পেয়ে গেছি, এবার মনে হয় ওকে আমরা মেরে দিতে পারবো। ও শিট ভাই, গান পেয়ে গেছিলাম, ও আমাকে আরেকবার মেরে দিল, ধ্যার। আর এটা হচ্ছে আমার লাস্ট চান্স, যদি আমি না মারতে পারি তাহলে শেষ ভাই। চলো এবার আমি জানি আমাকে কি করতে হবে, এবার আমি ভেতরে যাব, ও বাইরে আসবে, তারপর আমাকে ওইখানটা দেখতে হবে, তারপর পাসওয়ার্ডটা হচ্ছে 7251। চলো স্ট্যামিনাটা ফুল করে রেখে দিই, যাতে আমরা দৌড়তে পারি ভাই। এটা লাস্ট চান্স, যদি না মারতে পারি তাহলে গেম শেষ করতে পারবো না। চলো বডি ট্যাম্প, ভাই ওকে মেরে দিয়েছে, ওই এসে ও আসবে, আমি দৌড়বো। অলরাইট, 3 2 1, ভাগো এখান থেকে।
ও এসছে, আমি দৌড়, আমি একটাও ড্যামেজ খাবো না, আমি পালাবো এখান থেকে। অলরাইট, তো চলো আমাদের এবার লকটা দেখতে হবে, আর তার সাথে আমাকে তাড়া করবে খুব জোর। আমি পালিয়ে গেছি, এবার আমাকে লকটা দেখতে হবে, তারপর আমার লক পিক আনলক হয়ে যাবে। চলো এবার আমার চাবিটা ওখানে থাকবে, আমি চাবিটা নেবো আর তারপর বাকিটা দেখা যাবে। অলরাইট, তো চলো আমার স্ট্যামিনা অলমোস্ট শেষ হয়ে এসছে, আমি ভেতরে চলে যাই আরামসে। ভাই ও আসেনি, ও আসেনি, ও বাইরে আছে, আর আমার চাবি এখনো আসেনি। হ্যালো ভাই, আমাকে চাবি আনতে হবে, ভাই আমার চাবি এখনো আসেনি, আমাকে এটা দেখতেই হবে। ও হেল, পালাও 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 ভাই, এ খুব জোর তাড়া করছে, এর এত স্ট্যামিনা কোথায় থেকে আসে? আমার স্ট্যামিনা নেই গাইস এত, এর যত আসছে। আর আমার চাবি এখনো অ্যাপেয়ার হয়নি, আমার চাবি এখনো অ্যাপেয়ার হয়নি। অলরাইট, তো চলো আমার কাছে আর স্ট্যামিনা নেই, আমাকে পালাতে আই থিঙ্ক। চলো এবার আমরা ওখানটা গিয়ে সিঁড়িটাকে দেখে নেবো। ভাই এই গেমটায় খুব বেশি গ্লিচ, আমাকে রোফে যাওয়ার জন্য কিটা লাগবে, এবার আমি খুঁজে পাচ্ছি না কিটা কোথায়, ওখানে কিটা আমার অ্যাপেয়ার হচ্ছে না। আর এই জানলাটা আগে থেকে খোলা থাকতে পারতো, নেই এখানে। ভাই আবার চলে এসছে, আরে আমাকে চাবিটা তো অ্যাটলিস্ট নিতে দে ভাই, কেমন পাগল বেশরম ভূত ভাই এক নম্বরের। আমার চাবিটা কোথায়? আরে ইয়ার, আমার চাবিটাও অ্যাপিয়ার হচ্ছে না। আচ্ছা আমার চাবি ওখানে, চলো আমার চাবি এখানে। ও হেল, দুটো শট খেয়েছি, দুটো শট খেয়েছি, ভাগো এখান থেকে অলমোস্ট। ও ফাইনালি উপরে চলে এসেছি ভাই, আমরা গান নিয়ে নাকি ওকে মারতে পারছি না, মানে এতটাই গানটার অবস্থা খারাপ। অলরাইট, তো গাইস আমাদের লাস্ট লাইফ চলছে, এবার আমাদের এই গানটা তুলতে হবে, আর পেছনে মিউজিকটা এত উত্তেজনা ক্রিয়েট করছে। 7251, অলরাইট আমাদের পাসওয়ার্ড হচ্ছে 7251। অলরাইট, তো গাইস আমরা চলো ব্রিকটাকে ভেঙে দিই আরামসে, নিয়ে গিয়ে মানে গ্লাসটাকে ভেঙে দিই ব্রিকে করে। চলো ভেঙে দিয়েছি 7251। চলো গান পেয়ে গেছি, এবার আশা করছি ও এখানেই থাকবে, ও বাইরে আছে, চলো ওইখানে রয়েছে, এবার আমরা আরামসে ওকে শ্যুট করে দেবো। আয় আয়, ও ভাই ও ভাই ও ভাই ও ভাই। অলরাইট, তো চলো একে ফাইনালি মেরে দিয়েছি ভাই, ফাইনালি মেরে দিয়েছি, খুব কষ্টে মেরেছি ভাই, এই গেমটাতে এত গ্লিচ হচ্ছে না। চলো এখানে একটা পুলিশ চলে এসেছে, যে বলছে আই এম ডিটেকটিভ জোন্স, আই উইল বি হ্যান্ডলিং দিস কেস। আচ্ছা ও হ্যান্ডেল করছে এই কেসটাকে, ওর নাম হচ্ছে জোন্স, সরি টু কিপ ইউ ওয়েটিং। আচ্ছা ওখানে একজন ন্যান্টো লোকটা ছিল যে ইমোজি লাগিয়ে নাচছিল, এটাই হচ্ছে ওই লোকটা। দেন উই ক্যান বিগিন দ্য প্রসেস অফ রিবিল্ডিং আ সেন্স অফ সিকিউরিটি। হ্যালো, এটা কি হলো ভাই? আমি তো পড়ছিলাম ভাই, ডিটেকটিভ কে মেরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে ও কোথাও একটা। ভাই এই পিসা ফেস ভূতটা খুব বাজে ভাই, খুব বাজে, খুব বিশ্বাস করো খুব বাজে। আর আমাদেরকে কোনো একটা বাড়ির ভেতরে নিয়ে চলে এসেছে, আমি জানি না এটা কোথায় এসেছি। আর এখানে একটা ফ্ল্যাশ লাইট রয়েছে, চলো ফ্ল্যাশ লাইট নিয়ে নিয়েছি, আমরা মনে হয় কোনো একটা ব্যাক রুমের স্টোরির ভেতরে চলে এসেছি। আর এখানে খুব বাজেই ভুলভুলাইয়া রয়েছে ভাই, এখানে কিচ্ছু নেই। তো চলো এইখানে আমরা কোনো তো একটা বাজে জায়গাতে চলে এসেছি, যেখানে মনে হচ্ছে না এটা ব্যাক রুম টাইপের। আর এখানে পিজা পড়ে প্লাস এখানে কিছু তো একটা আছে আই থিঙ্ক। আমার কেউ একটা চেল্লালো, কেউ একটা চেল্লালো ভাই, কেউ একটা চেল্লালো খুব বাজে। এখানে কি পড়ে এটা? হ্যালো ভাই, এখানে ওই লোকটা পড়ে যাকে ও মারলো ভাই, ওই ডিটেকটিভটা এটা পড়ে ভাই, এখানে ডিটেকটিভটা পড়ে রয়েছে। আর এই পাশের রুমে ওপরে যাওয়ার কোথাও একটা রাস্তা রয়েছে আই থিঙ্ক। আর এখানে কি পড়ে? এখানে কিছু নেই, চলো এখানে ওপরে যাওয়ার রাস্তা রয়েছে, এখান থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। ওকে, তো আমাদের একটা কি লাগবে এটা খোলার জন্য আই থিঙ্ক। ইয়েস, আমাদের একটা কি লাগবে। ওকে, তো চলো আমাদের একটা কি লাগবে, আমরা আমাদের একটা কি খুঁজতে হবে ফাইনালি। এটা কিছু তো পেলাম। আর এখানে কি রয়েছে, এটা কিসের দরজা আবার? হ্যালো ভাই, এখানে স্কল পড়ে রয়েছে অনেকগুলো। এখানে কি রয়েছে? ওই পিজা ফেসটা লিখে রেখেছে এখানে যে কেউ আমার ফেস ফিক্স করতে পারবে না, স্কলের মধ্যে কোনো একটাও ফেস আমার সাথে মিলছে না, এরকম লিখে রেখেছে। তো চলো আমরা এখানে চলে যাই। আর এখানে এটা কে? হ্যালো ভাই, এটা তো মনে হয় ওই লোকটাই যে লোকটা আমাদের গাড়ির পেছনে উঠেছিল, মনে হচ্ছে সেই ফার্স্ট টাইম সিনটা, ফার্স্ট সিনেতে একদম যেটা দেখেছিলাম যে আমরা পিজা ডেলিভারি করতে গেছিলাম আর এই লোকটা পেছনে। হ্যালো, ওকে ভাই, ফুড নিড ফুড ভাই, এর ফুড লাগবে। তো চলো আমরা ফুড আনি। আর ফুড কোথায় ছিল ভাই? পিজাটা কোথায় ছিল? আই থিঙ্ক এদিকে কোথাও একটা ছিল। ওকে, তো চলো আমরা চলে এসেছি এদিকে আবার আমাদের রাস্তাটাতে, আর এখানেই আশা করছি ফুড ছিল। ওকে, তো চলো এখান থেকে আমাদের এটা তুলে নিয়েছি, এবার আমাদের ওকে দিতে হবে, কিন্তু আমি রাস্তা বুঝতে পারছি না। ওকে, তো চলো চলে এসেছি, এবার ওকে ফুড দিতে হবে, চলো একে ফুড দিয়ে দিই। কেন আমরা ফুড দিচ্ছি আমি নিজেও জানি না, কারণ একে ফুড দিলে তো এরা আমার উঠে আমাকেই মারবে। চলো ফুড দিয়ে দিয়েছি। অলরাইট, তো গাইস আমি ওর সাথে কথা বলে এটুকু বুঝতে পেলাম যে ও যে ওপরে দরজাটার কিটা ওটাকে লুকিয়ে রেখেছে হচ্ছে বাথরুমে। এবার বাথরুমটা কোথায় ওটা আমাদের খুঁজতে হবে। বাথরুমটা কোথায়? এখানে বাথরুম আছে কোথাও, আমাদের বাথরুম খুঁজতে হবে যেখানে ফ্লোর। এই তো বাথরুম পেয়ে গেছি। আচ্ছা এই তো ভাই, বাথরুমের কূপের তলায় ও গুটাকে লুকিয়ে রেখেছে, ভাবতে পারছো? মানে আমি বুঝতে পারছি না যে ও চাবিটা রেখে ওর ওপর পুপ করলো কেন, মানে স্পটি করলো কেন ভাই, আমি বুঝতে পারছি না। তো চলো আমরা দরজার চাবি পেয়ে গেছি, এবার আমরা আরামসে ওপরে চলে যেতে পারবো আই থিঙ্ক। তো চলো এবার গিয়ে ওপরে দরজাটা খুলে নিই। অলরাইট, তো চলো আই থিঙ্ক এবার খুলে নিতে পারবো। চলো আমরা ওপরে চলে এসেছি ফাইনালি। আর এখানে দেখতে পাচ্ছ গাইজ, ও একটা স্কলটাকে ওপরে বসিয়েছে সিসিটিভি ক্যামেরার। আর আমরা ফাইনালি মনে হয় বাইরে চলে যাবো এবার। চলো আমরা বাইরে চলে এসেছি। ইয়েস ফাইনালি আমরা বাইরে চলে এসেছি।
আর এখানে দরজাটা ছিল, আর দরজাটা কোথায় গেল কে জানে ভাই, দরজা গায়েব হয়ে গেছে, আমি কিছু বুঝতেই পারছি না গেমটা। তার এগুলো মনে হয় ফ্যান্স, এগুলোকে আমাদের কাটাতে কাটাতে যেতে হবে আই থিঙ্ক। ও হেল ভাই, আমরা ধরা পড়ে গেছিলাম এক টোলে। আমরা চলে এসেছি ওপরে, এবার এখানে একটা জেনারেটর যেটা চলছে। অলরাইট, চলো এবার মনে হয় আমাদের ওপরে যেতে হবে। চলো আমরা ওপরে চলে যাই আরামসে, আর আমরা আটকে গেলেই শেষ। চলো আমরা আরামসে ওপরে চলে যাই ভাই। এখানে আমি জানি না ওপরে গিয়ে কি হবে আদেও। আর তলায় যে লোকটা ছিল ওটাও বা কে ছিল, ওটা তো আমার মনে হয় পিজ্জা ফেস ভূতটাই ছিল। আর এখান থেকে আমরা পড়লেও মরে যেতে পারি, তো আমাদের আরামসে যেতে হবে। চলো আমরা আরামসে উঠে পড়ি। গাইজ, আমি জানি না কিভাবে কিন্তু আমার পেছনের এই লাইটটা পড়ে গেছিলো, আমি জানি না কিভাবে। তো চলো অলরাইট, গেম কন্টিনিউ করা যাক। আমরা অলমোস্ট ওপরে চলে এসেছি। এবার এখানে জানলা ফানলা ভাঙা রয়েছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আর এখানে কি রয়েছে, এটা প্রেস ই টু ইউজ টেলিগ্রাফ। চলো আমরা ইয়ে ইউজ করে দিয়েছি টেলিগ্রাফ। এবার আই থিঙ্ক আমাদের ওপরে কোথাও একটা যেতে হবে, এদিকে কোথাও ভাই। এখানে না আবার কিছু একটা বাজে হয় না, এখানে কিছু না। তো এবার আমাদের কি করতে হবে, চলো তলায় যাওয়া যাক। আর এই গেমটার একটা সুন্দর গ্লিচ আছে দেখো গাইস, এখান থেকে পড়লে আমরা মরবো না, আই থিঙ্ক মরবো না, না মরবো না। ওকে চলো, আর এখানে জেনারেটর অফ হয়ে গেছে, ইটস নিড গ্যাস। আচ্ছা, এদের এর গ্যাস লাগবে, মানে গ্যাস কোথায় আছে। ওকে চলো, গ্যাস পেয়ে গেছি। আর এটাকে তুলবো কিভাবে, চলো গ্যাস তুলে নিয়েছি, এবার এটাকে দিয়ে দিয়েছি। ও ও হেল নো ভাই, আগুন ধরে গেছে। আচ্ছা, আমাদের ওপরে যেতে হবে আই থিঙ্ক, আমার যা মনে হচ্ছে আমাদের ওপরে যেতে হবে। চলো আরামসে ওপরে চলে যাই। ও মাই গড, স্প্রেডিং ভাই, ওই আগুনটা বাড়ছে আস্তে আস্তে, আর আমাদের ওপরে যেতে হবে। আর আমি সব জায়গায় আটকাচ্ছি ভাই। চলো আমরা ওপরে চলে এসেছি, এবার আমাদের কোথায় যেতে হবে। হ্যালো, ও হেল, ও ভাই এখানে কিছু একটা দিল। এই তো ভাই, আমরা ঝাঁপ মারতে পারবো মনে হয় ওপর থেকে। ইয়েস, আমরা ঝাঁপ মেরে দিলাম। আর এটা কি হলো, কেমন একটা বিচ্ছিরি এন্ডিং হলো ভাই, আমি বুঝতে পেলাম না। আর এখানে ওই পিজা ফেস ভূতটা মরে গেল নাকি, আর আমরা ওপর থেকে গাড়ির ওই ইয়েতে ঝাঁপ মেরে বেঁচে গেলাম, আর পিজা ফেস শেষ। কি বাজে একটা এন্ডিং হলো ভাই, এরকম স্ট্র্যাটেজি লাগিয়ে এন্ডিং হলো আমি বুঝতে পেলাম না। তো চলো আজ এই গেমটা এতটাই, যদি তোমাদের গেমপ্লেটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, আর কমেন্ট করে বলবে যে কেমন লাগলো এই গেমপ্লেটা, আর কি নেক্সট আমি হরর গেমপ্লে খেলতে পারি বলবে, আর 10 বছর পুরনো গেমপ্লে বলবে না, এখন বলবে যেটা এখন তোমরা দেখতে চাও। তাহলে চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের গেমপ্লে ভিডিওতে। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেমপ্লে। Again.